গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। দেখো সকাল সকাল আমি একটু চুলটা হেনা করে নেবো, মা রাত্রেবেলা হেনাটা ভিজিয়ে রেখেছিল, এটা চায়ের লিকারে ভিজিয়েছি, তো এটা এবার একটু লাগিয়ে নেবো। দিয়ে কিছুক্ষণ এক ঘন্টা পর ভিজানোর পর বা দু ঘন্টা ভিজিয়ে নেবো, দু ঘন্টা ভিজানোর পর প্লেন জল দিয়ে ধুয়ে নেবো। তো চটপট লাগিয়ে নি হেনাটা। গুড মর্নিং বেটু, উঠো। এই তো গুড মর্নিং, এসো এসো এসো, কই আমার গোপাল, কই? ও বাবালে, আবার ছিঁড়ে পড়েছিলে, ছিঁড়ে পড়েছিলে। মাম্মাম কই? মাম্মা আছে না? জল খাবে, জল খাও। জল খেয়ে নাও, খেয়ে নাও। কি হচ্ছে? মাল মিলা ছবি? বাবা রে, কেমন ভাবে একটা পেনের ডিব্বার বসেছে, একটা বাজাচ্ছে। দাদা মাল খুলছি, এতক্ষণ দেখলাম মালগুলো মিলালো, সব মালগুলো মিলালো। ওই দেখো কাগজ, বিল ধরেছে, ধরে ধরে মাল মিলাচ্ছে, বিল ধরে পড়ো, বিলটা পড়ে পড়ে মালটা মিলাও। দাদার সাথে মাল খুলে মাল মিলানো হয়ে গেল, কারণ বসেছে দেবো সেটজির মতো। আজকে জল খাবারে পেঁয়াজি করব, মানে ছোট ছোট পকোড়া। তেল গরম হয়ে গেছে, পকোড়াগুলো ছোট্ট ছোট করে দিয়ে দিয়েছি, ছোট ছোট গুলো খেতে দেখবে বেশি ভালো লাগে। এগুলো হোক এখানে। আমার মেহেন্দিটা তোকে শুকিয়ে এসছে, এবার একটু পরে স্নান করে নেবো। বেটু উঠে গেছে ঘুম থেকে, বেটু। ঈদের পর বাপির রানীগঞ্জের মহাজন একটা মিষ্টির প্যাকেট দিয়ে গেছে বাপিকে, এই যে মিষ্টির প্যাকেটটা, চলো দেখি দেখি কি কি মিষ্টি আছে এর মধ্যে। এই যে মিষ্টির প্যাকেটটা, এই যে দেখো চার রকমের মিষ্টি আছে এর মধ্যে, তার মধ্যে কাজু বরফিও আছে, এটা আমার খুব পছন্দের একটা মিষ্টি, কাজু বরফি এই মিষ্টিটা। আজকে দুপুরবেলায় মেনুতে মাটন হবে। এই যে সব কিছু প্রিপারেশন মা করেই রেখেছে, আলু আর এখানে পেঁপে ভাজা আছে, মাংসটা ম্যারিনেশনে রাখা আছে। এই যে সব রকম মশলা দিয়ে মা এই মাটনটাকে ম্যারিনেশন করে রেখেছে। এই যে আলু পেঁপে দিয়ে মাটনের ঝোল রেডি হয়ে গেছে মা, এটা খুবই হালকা পাতলার মধ্যে খুবই টেস্টি বানায়, এটা হেলদি লাগে খেতে। দেখো কত সুন্দর কালারটা হয়েছে, কি দারুণ। আজ ওয়েদারটা কি সুন্দর, একটু উপরে ছাদে এলাম, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। গরম লাগছিল কদিন, প্রচণ্ড গরম পড়েছিল, এখন আবার বৃষ্টিও পড়ছে হালকা হালকা, এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তাই হাওয়া একটু ছাদ দিকে ঘুরে আসি। আমি এখন উপরের ছাদে আছি, আর এই যে নিচের তলার ছাদটা, আমি এই সিঁড়ি দিয়ে উঠে এলাম। ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা যখন পাওয়া যায় এত গরমের পর, খুব ভালো লাগে এটা। ওইটা হচ্ছে আমার স্কুল, মানে স্কুল বলতে আমি নার্সারিতে ওই স্কুলে পড়েছি, এটা সুভাষপল্লী স্কুল। এখানে বাপির জন্য বেলে শরবত বানানো হয়েছে, গ্রীষ্মকালে ঠান্ডা ঠান্ডা বেলে শরবত খেতে লাগে, এবার বাপিকে দিয়ে আসি। আমার এখন একটু টুকটাক খিদে পেয়ে গেছে, এই ওরিও বিস্কুটের প্যাকেটটা নিয়ে একটু খাই, আমি খেতে শুরু করি। বাই বাই, টাটা। বাবে ওভেনটা রেখে যাও, গ্যাস ওভেনটা রাস্তায় ফেলে দেবে। টাটা, বেবে করে আসো, যাও বাই বাই, টাটা, যাও যাও ঘুরে আসো, বাই। হাসিটা দেখে না একবার,
গাছের ডালের বাঁদর হয়ে গেছে। এদিকে বেটু, এদিকে এদিকে তাকাও বেটু, ও এদিকে এদিকে তাকাও, একবার তাকাও।